হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, চুলকে সুন্দর, ঘন, কালো, মোটা করতে চাও, তাহলে পরপর 3 দিন এই ম্যাজিক্যাল হেয়ার রিগ্রোথ সিরামটা একবার অ্যাপ্লাই করো। কেননা আমরা প্রত্যেকেই আমাদের চুলকে সুন্দর, ঘন, কালো, মোটা করতে চাই, আর এই চুলের সৌন্দর্যটাকে আমরা কিন্তু অনেকেই ধরে রাখতে পারছি না। কেননা বিভিন্ন কারণে আমাদের চুল ঝরে পড়ছে, সেটা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, অথবা সুষম খাদ্যের অভাব হতে পারে, অত্যাধিক স্ট্রেস, রাতে ঘুম না হওয়া, আরও বিভিন্ন রকম কারণে কিন্তু চুল ঝরে পড়ছে। আর বন্ধুরা, এখন কিন্তু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল ঝরে পড়ে। দেখবে আমাদের ঘামে কিন্তু চুলটা প্রপারভাবে শুকোচ্ছে না, যার ফলে চুলের গোড়াটা দুর্বল হয়ে যাচ্ছে, আর যখনই আমরা চুল আঁচড়াচ্ছি তখনই কোঁচা কোঁচা চুল উঠে আসছে। তাই সবার প্রথম এই চুল ঝরে পড়াটাকে কন্ট্রোল করতে হবে। আর আজকের এই হেয়ার রিগ্রোথ সিরামটা রেগুলার বেসিসে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে ইনস্ট্যান্ট চুল ঝরে পড়াটা বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, টাক মাথায় নতুন চুল গজাবে, এবং তোমাদের যে সাদা পাকা চুল আছে সেই সাদা পাকা চুলটাও কিন্তু ক্রমশ কালো হয়ে উঠবে। তো তার জন্য এখানে সবার প্রথম আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ। বন্ধুরা, লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ একটা উপকারী উপাদান। আমি এখানে 10 থেকে 15টা মতন লবঙ্গ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি লবঙ্গ কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করতে, চুলের পুষ্টি যোগাতে এবং চুল ঝরে পড়া বন্ধ করতে ভীষণভাবে হেল্প করে। তার সাথে যদি আমাদের মাথায় খুশকি, র্যাশ, চুলকানি, উকুন ইত্যাদি এই সমস্যাগুলো যদি থাকে, সেটাকে দূর করে চুলকে একদম ঘন, কালো, মোটা, মজবুত করতে সাহায্য করে। এরপর আমি 1 চামচের মতন মেথি দানা এখানে অ্যাড করছি। বন্ধুরা, মেথি দানা আমাদের চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে ভীষণভাবে হেল্প করে। মেথির মধ্যে থাকা আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম আমাদের চুলে পুষ্টি যোগায়, চুলের গোড়াকে মজবুত করে তোলে এবং চুল ঝরে পড়া বন্ধ করে চুলকে সুন্দর, ঘন, কালো, মজবুত করতে সাহায্য করে। এরপর যে জিনিসটা দিতে হবে সেটা তেজপাতা। বন্ধুরা, তেজপাতা আমি এখানে 2 নিয়ে নিয়েছি, 2 বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই তেজপাতাটাকে আমি দেখো কাছির সাহায্যে একটু টুকরো টুকরো করে দিচ্ছি। বন্ধুরা, তেজপাতার মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। তেজপাতা আমাদের চুলের ড্রাইনেসটাকে ভীষণভাবে কন্ট্রোল করে। আমাদের মাথায় যে খুশকি, র্যাশ, চুলকানি ইত্যাদি যে ইনফেকশনগুলো হয় সেই ইনফেকশনগুলোকে দূর করতে সাহায্য করে। এছাড়া তেজপাতা আমাদের সাদা পাকা চুলকে কালো করতেও ভীষণভাবে হেল্প করে। তো দেখো, আমি গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে তেজপাতা আর মেথি দানাটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো। আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়েছি। আর বন্ধুরা, যখন একটুখানি ফুটে আসবে, এর কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখবে একটা ইয়েলো কালার চলে আসছে, তখন এর মধ্যে তোমরা এই 12 থেকে 15টা মতন লবঙ্গ অ্যাড করবে। দিয়ে এই 3টি উপাদানকে ভালো করে একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পর তারপর তোমরা এখানে আরও একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি কারি পাতা না থাকে, তোমরা মার্কেটে বা বাজারে তোমরা কারি পাতা পেয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে 2 কারি পাতার ডাল নিয়ে নিয়েছি। বন্ধুরা, কারি পাতা আমাদের চুলের গ্রোথ বৃদ্ধি করতে, চুল ঝরে পড়া বন্ধ করতে, মাথায় খুশকি দূর করতে ভীষণভাবে সাহায্য করে। তার সাথে আমাদের চুলকে সফট, স্মুথ, সিল্কি, শাইনি করতেও ভীষণভাবে হেল্প করে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে ফুটিয়ে নেবে, মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর তারপর তোমরা এটা ঠান্ডা জলে ভালো করে নেড়েছে ঠান্ডা করে নেবে। বন্ধুরা, কিছুক্ষণ ফোটানোর পর দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে, তখনই তোমরা বুঝবে কিন্তু এই হেয়ার টনিকটা রেডি হয়ে গেছে। তো চলো, আমারও কিন্তু এই হেয়ার টনিক বা হেয়ার সিরামটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা জলে একটু ঠান্ডা করে নেবো। করে নেওয়ার পর তারপর এর মধ্যে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো। বন্ধুরা, এই হেয়ার সিরামটা এতটাই স্ট্রং, এতটাই পাওয়ারফুল যে এটা যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারো, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের চুল ঝরে পড়াটা বন্ধ হবে, মাথায় নতুন চুল গজাবে এবং তোমাদের সাদা পাকা চুল কালো হয়ে উঠবে। তার সাথে তোমাদের চুলের গোড়া মজবুত হবে, তোমাদের আগাফাটা বন্ধ হবে। মানে অনেক বেনিফিটস রয়েছে এই হেয়ার টনিকটা ব্যবহার করার ফলে। তো দেখো, আমার হেয়ার টনিকটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি, একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো, তোমরা যদি তেল মাখতে চাও, মানে তেল মাখা যদি পছন্দ করে থাকো, তাহলে তোমরা এখানে নারকেল তেল 1 থেকে 1.5 চামচের মতন অ্যাড করে দেবে। আর যদি তোমরা মনে করো যে তেল মাখবো না, তাহলে তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। হ্যাঁ বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ড্যামেজ
সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে, আমাদের চুলকে সফট স্মুথ সিল্কি শাইন করতে হেল্প করে, তার সাথে আমাদের চুলের ঘনত্বটাকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে। এরপর এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করবে। অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ই, ভিটামিন সি চুলের পুষ্টি যোগাতে, চুলকে ঘন কালো ঝলমলে করতে হেল্প করে, চুলের গোড়াকে মজবুত করে তোলে এবং চুলের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে চুলকে সফট স্মুথ সিল্কি ম্যানেজেবল করে তোলে। এরপর খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নিলেই কিন্তু আজকের এই স্পেশাল হেয়ার রিগ্রোথ সিরামটা রেডি হয়ে যাবে, যেটা পরপর তিন দিন ব্যবহার করলেই ইনস্ট্যান্ট তোমাদের চুল ঝরে পড়াটাকে কন্ট্রোল করতে পারবে, তার সাথে তোমাদের মাথায় নতুন চুল গজাবে, সাদা পাকা চুল কালো হবে এবং চুলের গোড়া মজবুত হয়ে উঠবে। তো বন্ধুরা চলো, আমারও কিন্তু এই হেয়ার সিরামটা রেডি হয়ে গেছে, এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তোমাদেরকে একটু বলে দিই। এরপর এরকম ধরনের একটা কাঁচের কন্টেনারের মধ্যে ঢেলে রেখে তোমরা 10-15 দিন মতন ফ্রিজে স্টোর করে ব্যবহার করতে পারবে। আর যদি তোমরা ফ্রিজে স্টোর করে না রাখতে পারো তাহলে তোমরা 5-6 দিন মতন বাইরে রেখেও ব্যবহার করতে পারবে, তবে এর বেশি রাখা যাবে না, তাহলে এর গুণাবলীটা নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা এই হেয়ার সিরামটা যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করো অসাধারণ রেজাল্ট পাবে। আমি নিজে কিন্তু প্রচুর ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা ফিজি, আনহেলদি, আনম্যানেজেবল লাগছে, কারণ বন্ধুরা কিছুক্ষণ আগেই আমি বাইরে বেরিয়েছিলাম, তো তারপর এসেছি আর এত পরিমাণে ঘেমে গেছি যে চুলটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো চলো এবার এখনই আমি তোমাদের সাথে এটা অ্যাপ্লাই করছি। আর এটা তোমরা কখন অ্যাপ্লাই করবে, তোমরা স্নান করার ঠিক 1-2 ঘন্টা আগে তোমরা এটা অ্যাপ্লাই করবে। তবে আমি এখন এটা বিকালবেলা অ্যাপ্লাই করছি, কারণ আমি কোনোরকম হেয়ার ওয়াশ করবো না, সেই জন্যই আমি এখন এটা অ্যাপ্লাই করছি, কারণ আমি পুরো ওভারনাইট আমি মাথার মধ্যে ঠিক এইভাবেই রেখে দেবো যেভাবে আমি অ্যাপ্লাই করছি। বন্ধুরা এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করার আগে তোমরা চুলটাকে খুব ভালো করে আঁচড়ে চুলের জ্বরটাকে প্রথমে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেওয়ার পর তারপর এই সিরামটাকে পুরো মাথার স্ক্যাল্পে খুব ভালো করে লাগাবে, একদম গোড়াতে লাগাবে বন্ধুরা। আর বন্ধুরা আমি এখানে তুলোর সাহায্যে কিন্তু লাগাচ্ছি না, জাস্ট হাতের সাহায্যে আমি এটা লাগাচ্ছি। তোমরা চাইলে তুলো ব্যবহার করতে পারো, তো কোনো অসুবিধা হচ্ছে না আমার। তো দেখো আমি হাতের সাহায্যে পুরো মাথার স্ক্যাল্পে একদম পুরো সিঁথি কেটে কেটে আমি কিন্তু খুব ভালো করে এটা অ্যাপ্লাই করছি। ঠিক সেভাবেই তোমরা অ্যাপ্লাই করে নেবে, যাতে এটা চুলের গভীরে প্রবেশ করে তোমাদের চুলের গোড়াকে মজবুত করে তোলে, চুল ঝরে পড়াটাকে বন্ধ করতে পারে। পরপর 3 দিন এভাবেই অ্যাপ্লাই করার পর তারপর তোমরা হেয়ার ওয়াশ করবে। বন্ধুরা একবার এটা ব্যবহার করেই দেখো না, খুব সুন্দর একটা রেজাল্ট পাবে, তফাতটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর বন্ধুরা আমি কিন্তু হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম, যার ফলে কিন্তু আমারও হেয়ার ফল শুরু হয়ে গেছিলো। বাট বিশ্বাস করো এই রেমেডিগুলো ইউজ করে আমি অসাধারণ রেজাল্ট পেয়েছি। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে আমার মাথায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বেবি হেয়ার রয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে আমার হেয়ার রিগ্রোথ হচ্ছে। আর এই রেমেডিগুলো ব্যবহার করে কিন্তু আমার যে সাদা পাকা চুলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক কালো হয়ে গেছে, তবে আমার বেশি পাকা চুল নেই, অল্প কয়েকটা রয়েছে সামনে, তো সেগুলোও কিন্তু অনেকটা কালো হয়ে গেছে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করে। আর বন্ধুরা এই হেয়ার সিরামটার মধ্যে আমি কিন্তু কোনো রকম তেল অ্যাড করিনি, যার ফলে তোমাদের মাথাটা কোনোভাবেই চিপচিপে হবে না, একদমই ননস্টিকি কিন্তু এই হেয়ার সিরামটা তৈরি হয়েছে। তোমরা এটা দিনে 2 বার করেও ব্যবহার করতে পারো অথবা 3 বারও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, তবে যত এটা ব্যবহার করবে তত কিন্তু তোমাদের হেয়ার গ্রোথটা বৃদ্ধি পাবে। তো দেখো আমার কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার দেখো আমি ফিঙ্গার টিপসের সাহায্যে একটু ম্যাসাজ করে নিচ্ছি, জাস্ট 5-7 মিনিট মতন। যখনই এইভাবে ম্যাসাজ করবে তখনই কিন্তু ব্লাড সার্কুলেশনটা বাড়বে, তোমাদের হেয়ার ফলিকলগুলো ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা বৃদ্ধি পাবে। টাক মাথায় নতুন চুল গজাবে, তোমাদের চুলের আগা ফাটা বন্ধ হবে, তার সাথে সাদা পাকা চুল কালো হয়ে উঠবে, চুলের গোড়া মজবুত হবে, তারপর চুলটা ধীরে ধীরে সফট স্মুথ সিল্কি ম্যানেজেবল হয়ে উঠবে। তো দেখো আমার কিন্তু পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার এইভাবেই আমি রেখে দেবো। তারপর 3 দিন এইভাবে রেখে দেওয়ার পর তারপর আমি হেয়ার ওয়াশ করবো। তো তোমরাও যদি তোমাদের চুলকে এরকমই সুন্দর ঘন কালো মোটা মজবুত করতে চাও তাহলে কিন্তু এই রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।